কলার গাছের মতন ফুলে যায়, জোরে বলো কলার গাছের মতন ফুলে যায়। আব্দুল কাদের জিলানি বলো বলো, তুমি আল্লাহর কাছে যখন দোয়া চাও, সুবহানাল্লাহ, আল্লাহ বলে আব্দুল কাদের বলো বলো তুমি জমার কাছে আজকে যা চাইবে আমি আল্লাহ তালা তোমাকে খুশি করব, জোরে বলো। আমি আল্লাহ তালা তোমাকে খুশি করব, আল্লাহর ইবাদত করে আল্লাহকে তুমি এত রাজি করিয়ে নিয়ে যাও, আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেছি, কেন আমার কাউসে পাকি আল্লাহ তালা খুশি করবেন আমার কাউসে পাক, বলো তুমি যা চাইবে আমি আল্লাহ তালা তোমাকে তাই আমি আল্লাহ দিব, জোরে বলো। বলো আমার আজকে চৌধুরী পাড়ার মুসলমান, আমার বাপজি ভাইরা শোনা মানে কেরা, ও আমার মা খালা শুনে যাও গো মা, দেখো আমার গাউসে পাকের কাছে আল্লাহ তালার কাছে গাউসে পাক ইবাদত করি, গাউসে পাক আল্লাহ তালা বলির আমার গাউসে পাক বলো বলো তুমি যেটা চাইবে আমি আল্লাহ তালা সেটাই তোমাকে আমি দিব। বলো আল্লাহর কাছে আমরা চাই যখন মুসিবত হয়, যখন মুসিবত হয় তখন আল্লাহর কাছে চাই, তার আগে আল্লাহর কাছে আমরা চাই নাও, তার আগে কিন্তু আমরা চাইতে পারি নাও, আমার গাউসে পাক আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা দিবেন। বলো আল্লাহ তালার কোন জিনিসের কমি আছে বলেন, কোন জিনিসের কমি আছে আল্লাহর কাছে? কোন জিনিসের কমি নাই আল্লাহর কাছে, বান্দা যেটা চাইবে আল্লাহ তাআলা সেটাই দিয়ে আল্লাহ খুশি করবে, করবে না করবে না। আমার গাউসে পাককে বলেন আল্লাহ তাআলা, বলে আমার গাউসে পাক বলো বলো তুমি কি চাও, বলো তুমি যেটা চাইবে আমি আল্লাহ তাআলা তোমার উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার গাউসে পাক বলে বলে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা তোমার কাছে আমি চাই মাওলা তুমি আমাকে নবী বানায়া দাও, জোরে বলো। আর একটু জোরে বলুন, ওগো আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, তুমি যখন আমাকে দিতে চাও মাওলা আমি গাউসে পাক আল্লাহ তাআলা আমি চাই আমার নবী হওয়ার বড় স্বপ্ন, আমার নবী হওয়ার বড় শখ, ওগো আল্লাহ তাআলা আপনি আমাকে নবী বানায়া দে। আমার আল্লাহ তাআলা বলে ও আমার গাউসে পাক বলো তুমি এমন একটা জিনিস চাইলে তোমার রব্বুল আলামিনের কাছে বলে দেওয়ার সম্ভব হবে না, জোরে বলে আল্লাহর কাছে সম্ভব নয় বলুন, আল্লাহর কাছে দেওয়া সম্ভব কিনা? আল্লাহর কাছে সবই তো দেওয়া সম্ভব, কিন্তু গাউসে পাক বলো আশিক মাশুকের খেলা কেউ বুঝতে পারে না, আশিক মাশুক যখন প্রেমে পড়ে যায় তখন এমন প্রেম দরিয়াতে ডুব দাও, সুবহানাল্লাহ আল্লাহর ঠিকানা মিলে যায়, আল্লাহর ঠিকানা মিলে যাবে। আমার আল্লাহ তাআলা বলছিল এ গাউসে পাক বলো বলো তোমার আল্লাহ তাআলার কাছে তুমি এমন একটা জিনিস চাইলে বলো বলো সেটা তোমার আল্লাহর দ্বারাতে দেওয়া সম্ভব হবে না, কেন সম্ভব হবে না বলো? আমার আল্লাহ তাআলা কেন দিতে পারবে না বলো বলো? এই জন্য পারে না, আমার আল্লাহ তাআলা বলেছিলে বলে গাউসে পাক বলো আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমি আল্লাহ তাআলা মোহর আমি আল্লাহ মেরে দিয়েছি, কেন আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন খাতামান নাবিয়্যিন, জোরে বলুন।
আমার নবীকে যে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছিলাম, আমার নবীকে আমি শেষ নবী করে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছিলাম, এরপরে কোন নবী হবে না, এরপরে কোন নবী আসবে না, এরপরে আমি আল্লাহ তাআলা কোন নবী বানাবো না, আমি আল্লাহ তের করে কোন নবী পাঠাবো না। এ কৌশলে আদা এ আমার গাউসে পাক বলো, আমি যেহেতু মোহর আমি আল্লাহ মেরে দিয়েছি, এরপরে তুমি নবী হতে চাও বলো আমি কেমন তোমাকে নবী বানাতে পারি, জোরে বলুন। আর একটু মহাবতে বলেন, আমার রব্বুল আলামিন বলে আল্লাহর কাছে কোনো জিনিসের কমি না। এ গাউসে পাক তুমি এমন একটা জিনিস চাইলে আমি আল্লাহ তাআলা তোমাকে ওইটা দিয়ে খুশি আমি ইমান করতে পারলাম না। কেন আমার গাউসে পাকের একটু আলোচনা যায়, আমার গাউসে পাককে যখন আল্লাহ তাআলা যখন নাম মানুষদের সবাই সকল রুহকে আল্লাহ তাআলা সৃষ্টি যখন আল্লাহ তাআলা করে, আমার আল্লাহ তাআলা যখন রুহ জগতে মানুষকে ডাকে আলামে আরওয়া রুহ জগতের নাম, এই রুহ জগৎকে যখন রেখেছিলেন আল্লাহ তাআলা, নবীদের রুহকে আলাদা করা হয়েছিল, আউলিয়াদের রুহকে আলাদা আলাদা করেছিল, আম মানুষের আলা রুহকে আলাদা করা হয়েছে, হাফেজ কোরআনের রুহকে আলাদা করা হয়েছে, মাওলানা রুহ আলাদা করা হয়েছে, যত রকম রুহগুলোকে সবকে আলাদা আলাদা করে যখন লাইনে দাঁড় করানো হয়, আমার গাউসে পাকের রুহটা সুবহানাল্লাহ ওলিদের রুহ থেকে আমার গাউসে পাকের রুহ আবার নবীদের রুহর দিকে চলে যায়, আবার যেন ওই রুহটাকে বের করে যেন আবার ওলিদের রুহর কাছে রাখা হয়, আবার যেন বের হয়ে যায় নবীদের রুহর কাছে চলে যায়, আবার নবীদের রুহর কাছ থেকে দিয়া আবার ওলিদের রুহর কাছে রাখানো হয়। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা রুহ জগতে জিজ্ঞাসা করেছিল, এ আল্লাহর ওলি বলো বলো আজকে তোমাকে রুহতে রাখানো রুহানি জগতে রাখা হয়েছে, বলো বলো আজকে তুমি বারবার কেন এ রুহতে চলে যাও, বলে নবীদের রুহর তলে কেন চলে যাও। তিনি বলেন, গো রব্বুল আলামিন আমার যে ওলিদের রুহতে থাকতে ইচ্ছা করে না, আমার মনে বড় শখ জাগে, আমার মনে বড় ইচ্ছা জাগে আমি থাকব নবীদের রুহতে, জোরে বলুন আমি থাকবো নবীদের ও গো। আমার আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর ওলি বলো বলো, না 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 না, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আমার নবীকে আমি সর্বপ্রথম আমি আল্লাহ, আলামে আরওয়াতি রুহ জগতে আমি আল্লাহ, আমার নবীকে আমি করে রেখেছি, জোরে বল। কারণ তাফসীরে রুহুল বায়াত চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার হল 38, আবার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আল্লাহ তাআলা বলুন সর্বপ্রথম আল্লাহ তাআলা কে সৃষ্টি করেছেন, আমার নবী বলেছেন আউয়ালু খলাকাল্লাহু মিন নূর, আল্লাহ তাআলা সর্বপ্রথমে আল্লাহ আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন, জোরে বল, আল্লাহর নূর থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে, আল্লাহ তাআলা তো সর্বপ্রথমে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিল, আমার মহান আল্লাহ তাআলা আদমকে প্রথম নবী আল্লাহ বানিয়েছিল, আমার নবী বলেছে বলে জগৎবাসীরে কুনতু নাবিকে আদম বাইনাল মাই ওয়া তিন, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত ছিল তখন আমার আল্লাহ তাআলা আমাকে আলামে আরওয়াতে রূহ জগতে নবী করে আল্লাহ রেখেছিলেন। এই হাদিসটাকে নকল করলেন যিনি হলেন ইসমাঈল।
তিনি বলেছেন জগৎবাসীরে, আমার নবীকে আল্লাহ তাআলা শুধু নবী করে রাখে নাই, কুনতু নাবিয়্যা আদাবা বাইনাল মাগিবাতিন, এই হাদিসটার নকল করলেন। তিনি বললেন, মান কানা নাবিয়্যান বিল ফিল আলিবান বিনুবুয়াতিহি, আমার নবীকে আল্লাহ নবী তো নবী করে আল্লাহ রেখেছিলে, আমার নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবুয়াতটা আল্লাহ দান করেছিলে, আমার নবীকে আল্লাহ তাআলা নবী করে আল্লাহ রেখেছিলে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গাউসে ফা না না না, আমি আল্লাহ তাআলার নবী বানাতে পারব না, সব রূহগুলোকে আমি আল্লাহ আলাদা করে আমি আল্লাহ রেখেছি। জোরে বলুন, আমি আল্লাহ তাআলা নবী বানাতে পারব না। সুবহানাল্লাহ। আবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহ জগতের কথা, আবার বাপজি ভাই শোনা বাড়ি কেরা শুনে যাও গো মা খালারা, দেখো আমার গাউসে পাকের আলোচনা মা, আমার গাউসে পাক আল্লাহ তাআলা ওই সময়তে বললে, বলে গাউসে পাক তোমার বড় নবী হওয়ার শখ, বলে হা হা আমি তো নবী হব, আমি তো নবী হওয়ার মনে ইচ্ছা বল হয়। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবি রব্বানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহ তাআলা তিনাকে জানাইয়া দিলেন, এ গাউসে পাক তুমি শুনে নাও, আমি আল্লাহ তাআলা নবী বানানাম না, এ গাউসে পাক আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি নবীদেরকে আমি আল্লাহ আমি আল্লাহ মাসেস আমি আল্লাহ দান করেছি, যেটা নবীদের ক্ষেত্রে আশ্চর্যজনক হবে, যেটা নবীদের জন্য মুজিজা হবে, আমি আল্লাহ তাআলা আপনাকে আমি আল্লাহ কারামাত দান করেছি। জোরে বলো, এ গাউসে পাক বলো বলো, এ আমার গাউসে পাক আমি আল্লাহ তোমাকে এরকম আমি আল্লাহ দান করলাম, কেন ইসা রুহুল্লাহকে আমি আল্লাহ তাআলা আমি নবী বানিয়েছি, আমি ইসা রুহুল্লাহকে আমি আল্লাহ তাআলা খতম আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছি, আমি ইসা রুহুল্লাহকে আমি আল্লাহ তাআলা এমন মাঝে আমি আল্লাহ দান করে দিয়েছি, ওই মাঝে আমি আল্লাহ দান করেছি, এ ইসা রুহুল্লাহ জীবিতকে মারতে পারে মরুদাকে জিন্দা করতে পারে। জোরে বল, আল্লাহর হুকুমে ওহিল মাউতা বিইজনিল্লাহ, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বলুন আপনি আল্লাহর হুকুমে মরদাকে জিন্দা করতে পারবেন। জোরে বলুন, এটা হলো আপনার জন্য, এটা হলো আপনার জন্য হলো মাঝে যাও, ও গো আমার গাউসুলে আজাব, ও গো আমার গাউসে পাক আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহ নবী বানাতে পারলাম না, কিন্তু আমি আল্লাহ নবীদের মতন মজিজা নয়, আমি আল্লাহ আপনাকে কারামাত আমি দান করিলাম, কারণ তুমি মুরদাকে জিন্দা করতে পারবে আর জিন্দাকে তুমি মুরদা বানাতে পারবে। জোরে বলো, এ গাউসে পাক আমি আল্লাহ তাআলা এটা তোমাকে দান করলাম, এ আমার গাউসে পাক শুনে নাও, আমি আল্লাহ তোমাকে আবদান করব, এ গাউসে পাক আমার নবী পৃথিবীর জমিনে যাবে, আরে মক্কা নগরে আমার নবী আজকে সুবহানাল্লাহ বাইতুল হারাম থেকে নিয়েও আল্লাহর কাবা থেকে নিয়াও তিনি যাবেন বাইতুল মুকাদ্দাসে, আরে বাইতুল মুকাদ্দাস থেকে তিনি আল্লাহর দিদারে আসবেন। জোরে বল, যেটা হবে মেরাজের রাত, যেটা মেরাজের রাত, যে মেরাজের রাত্রি সুবহানাল্লাহ রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাত,
যেটা হয় মিরাজে রাত্রি, আমার নবী আসবেন সেই দিনে আল্লাহর দিদারে আসবেন। এ আমার গাউসলে আজাও এ মুসলমান, দেখো আমার নবী যখন মিরাজ আমার নবী করেছিলেন বাইতুল হারাম থেকে নিয়া আল্লাহর হারাম মসজিদ থেকে নিয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলাহি ওয়াসাল্লাম আমার নবী কি ছিলেন সুবহানাল্লাহ বাইতুল মুকদ্দাসে, যে বাইতুল মুকদ্দাসে আফসোস মুসলমান যেটাকে জেরুজালেমেরাও ইহুদিরা যেটা দখল করে নিয়েছে, তাই না? বলো সুবহানাল্লাহ। আজকে যদি আমরা ওই ইহুদিদের দালালের মধ্যে যদি পড়ে যায়, ঈমান থাকবে, ঈমান থাকবে না, আল্লাহ তাআলা যেটা ঘোষণা করেছেন সেটা হবে, আমার নবী যেটা বলে গেছেন সেটা হবে। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে রে, তোমরা মুসলমান হুঁশিয়ার হয়ে যাও, কারণ তোমরা হুঁশিয়ার হবে, তোমার ঈমানে কমজোরি হয়ে যাবে, তোমার ঈমান দুর্বল হয়ে যাবে, তোমরা আল্লাহর ইবাদত করবে, কিন্তু আল্লাহর ইবাদত করলে মজা পাবে না। জোরে বলুন, হয় না? হয় না? আল্লাহর নবী বলেছেন এমন জামান আসবে, বলে সত্য বিচার থাকবে না, সত্য বিচার উঠে যাবে, মিথ্যা থাকবে, আছে না নাই? যদি আজকে মুসলমান একটা নর্মাল ঘরের যদি বিচার যদি হয়, তাহলে বিচারটা হলে পারে সুবহানাল্লাহ রাস্তায় বসবে, সব গ্রামের মানুষ জানবে। আর একটা লাঠিওয়ালা পয়সাওয়ালা টাকাওয়ালা যদি ঘরে যদি বিচার হয়, ওর বিচার কোঠাতেই হবে, টের পাবে। সমাজ কোন জায়গাতে আছে? আমরা মুসলমান আল্লাহকে জবাব কেমন করে দিব? আমার নবী যেটা বলেছেন সেটা মিথ্যা হবে না? বলো আজকে বাইতুল মুকদ্দাস, আজকে জেরুজালেমের ইহুদিরা দখল করে নিয়েছে, আল্লাহর প্রকাশ্য তোমরা ইবাদত করতে পাবে না। তার কারণটা হলো এটাই যে আমাদের ঈমান কমজোরি হয়ে আছে। আর যদি তোমার ঈমান যদি শক্ত যদি হয়, তাহলে বন্ধুরে আবার তোমাকে কোনো দিক থেকে কেউ আক্রমণ করতে পারবে না। আর তুমি যদি কমজোরি যদি হও, ঈমানওয়ালা যদি না হও, আর ঈমান হারা যদি হও, তোমাকে সবাই চেপে ধরবে। আর ঈমানওয়ালা যদি থাকো, নবীওয়ালা যদি হও, তাহলে তোমাকে কেউ আক্রমণ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলা, আমি তোমাদের সহযোগিতা করো। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও বান্দারে, তোমরা নিরাশ হয় না, তোমরা দুর্বল হয়ে পড়ো না, তোমাদেরকে আমি আল্লাহ সহযোগিতা করব। জোরে বলো। আর তোমরা যদি বন্ধু যদি বানায় নাও, ওদের সঙ্গে লা তাখুযুল মুমিনিন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কাফের মুশরিকেরা তোমার বন্ধু হয় নাও, কাফের মুশরিকেরা মুসলমানের বন্ধু হতে পারে না, হিন্দু তোমার বন্ধু হতে পারে না, তোমার ইমানের বন্ধু হতে পারে না। ও মুসলমান বাপজি ভাইয়ের আমার, কায়ের মুশরিকেরা তোমার বন্ধু হতে পারে না, তোমার বন্ধু হবে কারা? যারা হবে আশিকে নবী, ওরাই হবে তোমার বন্ধু। আজকে বলো বলো, একবার লক্ষ্য করে দেখো, আল্লাহর ইবাদত হয় না যে মসজিদে নব, এই মসজিদের মসজিদুল আকসাতে আবার নবী 1,24,000 পয়গম্বরের আমার নবী ইমাম ছিলেন। জোরে বলো। আজকে বলো, ওই যে ফিলিস্তিনের দিকে তাকাও, গাজার দিকে তাকিয়ে দেখো, খবরে দেখতে পাও মুসলমান, আজকে বলো আমরা যেতে পারবো না, কিন্তু মুসলমান আজকে বলে যাই চৌধুরী পাড়ার মুসলমান, আল্লাহর ইবাদত করো, আর মুসলমান ভাইদের জন্য একটু দোয়া করো।
দাও, কারণ তোমার একটা আঙুল যদি কেটে যায়, একটা আঙুল কাটলে শুধু আঙুলে ব্যথা করবে না, শুধু হাতে ব্যথা করবে না, শরীরের যদি কোনো জায়গা যদি কেটে যায় বলে তোমার শুধু শরীরটা ব্যথা করবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যত আছে সব ব্যথা করবে, করবে না, করবে। আজকে তুমি কেমন মুসলমান বলো? আজকে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হোক, ছোট ছোট বাচ্চাদেরকে দেখো কবর দেওয়া হোক, ছোট ছোট বাচ্চারা মাহারা হয়ে যায়, বাবা হারা হয়ে যায়, এতিমে হারা হয়ে যায়। একবার লক্ষ্য করো মুসলমান, আজকে মুসলমানের জন্য, ফিলিস্তিনের জন্য একটু বসে বসে ঘরের মধ্যে মসজিদে সবাই মিলে একবার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবো, বলে আমার মুসলমান ভাইদেরকে মাওলা তুমি হেফাজতে রাখো। আমার বাপচি ভাইরা, আমার সুনামানি কেরাও, আমার গাঁ শুনে আজামকে আল্লাহ তারা বলে ওই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী পাক যখন আল্লাহর দিদারে আসবে গো, যখন বোরাকের উপরে আমার নবী চাপবেন, জমিন থেকে নবী যখন বোরাকের উপরে পা যখন রাখবে, তুমি ওই সময় রোগ জগৎ থেকে তুমি চলে যাবে, আর তুমি যখন চলে যাবে আমার নবী মোস্তফা বোরাকের উপরে পাম বারাকটা রাখবে, তার আগে আমার নবীর তাল পায়ের তাল মোবারক যেন তোমার ঘাড়ের উপরে পড়ে যায়। আবার নবী দেখলেন সুবহানাল্লাহ, আমি জমিন থেকে পা উঠায়া যখন আমি বোরাকের উপরে রাখবো, সুবহানাল্লাহ, একজনকে দেখা গেল যার নাম হলো গাউসে পাক। তোমার ঘাড় যখন আমার পায়ের নিচে পড়লো, আমার পা যখন তোমার গাড়ির উপরে পড়েছে, আমি নবী জানাইয়া দিলাম, আমার নবী মুস্তফা বলে গাউসে পাক, তোমার গাড়ির উপরে যখন আমার পা পড়লো, আমি নবী বললাম তোমার পা থাকবে সমস্ত দুনিয়ার আল্লাহর ওলিদের ঘাড়ে উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ গাউসে পাক, তোমার কদমটা থাকবে সমস্ত ওলিদের গাড়ির উপরে, আর সমস্ত ওলিদের তুমি হবে সরদার। এ গাউসে পাক, আমি নবী ঘোষণা করে দিলাম, আমি নবী জানাইয়া দিলাম, আমার আল্লাহ তাআলা বলে এ গাউসে পাক, আমি আল্লাহ তাআলা তোমাকে এই ক্ষমতা গুলো আমি আল্লাহ দান করিলাম। আবার গাউসে পাককে আমার আল্লাহ তাআলা বলে গাউসে পাক, তুমি এমন একটা জিনিস চাইলে বলো বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে পারলাম না। এ গাউসে পাক, এবার তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা এবার তোমাকে আমি দিয়ে দিব। জোরে বলো আমার গাউসে পাক বলে রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমি নবী হতে চাইলাম কিন্তু নবী হতে পারলাম না, ওগো মাওলা, আমার মনের ইচ্ছা জাগে মাওলা, তুমি আমাকে ইউসুফ আলাইহিস সালামের চেহারা খানা আল্লাহ তুমি দান করে দাও। আমার মহান আল্লাহ তাআলা বলে, এ আমার গাউসে পাক, তুমি আমার কাছে নবী হতে চাইলে আমি আল্লাহ তাআলা তোমাকে নবী বানাতে আমি পারলাম না। এ গাউসে পাক, তুমি ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা তুমি চাও, আমি আল্লাহ তাআলা এটা জগতে বিলীন করে দিয়েছি, এটাও দেওয়া সম্ভব হবে না। আশিক মশুকের খেলার হইও আলোচনা, তাই না?
আশিক মাসুকের আলোচনা বোঝা বড় তাই হয়ে যায়, কেন আল্লাহর ওলিদের প্রেমে পড়তে গেলে আগে তোমাকে প্রেমে মজতে হবে, তাই না? যদি তুমি প্রেমে যদি না মজো তুমি প্রেম পাওয়া যাবে না, বন্ধুরে তোমার প্রেম মিলবে না। তুমি যদি প্রেম যদি না করো তুমি প্রেম পাবে না। আমার গাউসে পাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, তিনি বললেন মাওলা তুমি আমাকে চেহারা দাও। আমার আল্লাহ তাআলা বলেন আমার গাউসে পাক আমার ইউসুফ আলাইহিস সালামের চার চেহারাকে আমি আল্লাহ এত সুন্দর আমি আল্লাহ বানিয়েছিলাম, ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে আমি আল্লাহ পাক এমন ভাবে আমি আল্লাহ বিভক্ত আমি আল্লাহ করে দিয়েছি, ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে চার ভাগ করে দিয়ে আমি সুবহানাল্লাহ জগৎকে এক ভাগ আমি আল্লাহ দিয়েছি, জোরে বল। আর তিন ভাগ চেহারা আমার ইউসুফ আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা দান করেছি, বল। এক ভাগ যদি এত সুন্দর যদি হয়, মানুষের চেহারা যদি এত ভালো হয়, বলো বলো আমার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিলেন, জোরে বলুন কেমন তিনি ছিলেন। ও আমার সোনামানি কেনা বাপজিরাও, আমার মা খালারা শুনে যাও গোমাও, আমার গাউসে পাক বললো মনে আল্লাহ এটাও যদি না পায় তাহলে মনের দুঃখ মনেই থেকে যাবে, জোরে বল। আমার আল্লাহ তাআলা বলে গাউসে পাক এবার তুমি আমার কাছে যদি চাও, কেন আমি তোমার এবাদতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, তোমার এবাদতে আমি আল্লাহ এত পাগল হয়েছি। আমার গাউসে পাক বলো এবার তুমি যেটা চাইবে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি সেটাই দিয়ে দিব। আমার গাউসে পাক বলে ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ তাআলা আমি নবী কইলাম কিনে নবী হতে পারলাম না, ও গো মাওলা ইউসুফ আলাইহিস সালামের চেহারা চাইলাম কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা পাহলাম না, বাবা গেল না মাওলা। ও গো রব্বুল আলামিন আল্লাহ তুমি মাওলা পাক আমার বাগদাদ শহরে যতজনের ইন্তিকাল হবে মাওলা যেন তাদের কবরে আজাব যেন না হয়। আমার রব্বুল আলামিন বলে গাউসে পাক এ আমার গাউসুলে আজাম আজকে আশিক মাসুকের খেলা হয়, এ আমার গাউসে পাক বলো বলো আজকে তোমার শুধু বাগদাদ শহরের জন্য তুমি চিন্তা করলে তুমি ভাবনা করলে শুধু বাগদাদ সাগরের কবরস্থানের জন্য ভাবলে, এবার গাউসে পাক বলো বলো আজকে তুমি যদি আমার কাছে চাইতে, ও গো রব্বুল আলামিন মাওলা সারা বিশ্বের কবরে, ও মাওলা পাক যত মুসলমান নর নারীরা শুয়ে থাকবে মাওলা তাদের কবরে যেন আজাব না হয়, আমি আল্লাহ তাআলা আজ থেকে কবরে আজাব বন্ধ হয়ে যেত। আবার গাউসে পাকে আল্লাহ তাআলা বলে ও আমার প্রেমিক আমার দিবানা, ও গো আল্লাহর ওলি গো তুমি আল্লাহর কাছে চেয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে খুশি করলাম, তোমাকে যারা মানতে বলা হবে এ গাউসুলে আযাব এ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহ, তোমাকে মানতে বলা যারা হবে তোমার আশিক যারা হবে তোমার প্রেমিক যারা হবে তোমার দিবানা যারা হবে তারা যদি কবরে চলে যায় যাও 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 আমি আল্লাহ তাআলা তাদের কবরে আজাব হবে না, জোরে বলুন কেন গাউসে পাক তাদের কবরে তুমি
হাজিরি হবে, জোরে বলো আমার বাপজি ভাইরা আমার সোনা মালিকরাও, কেন আমরা গোলাম গাউসে পাকের দিবানা, জোরে বলুন আমরা গাউসে পাককে মানি না মানি না, আমরা গাউসে পাককে মানি, আমার গাউসুল আজাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, জোরে বলো। আজকে যে আমরা গ্যারাশরী পালন করি আমার গাউসে পাক, এই গ্যারাশরী সুবহানাল্লাহ দুনিয়া ছেড়ে তিনি বিদায় নিয়েছিলেন এশার নামাজের পরে, জোরে বলো। আমার গাউসে পাক বলেছিলেন এ জগৎবাসীরা, এ আমার মরিদি মরিদানেরা শুনে নাও, আমি গাউসে পাক আর দুনিয়াতে আমি বাঁচব না, আমার নবীকে আমি স্বপ্ন জগতে দেখেছি, জোরে বলো। আমি আর দুনিয়াতে থাকব না, আমি দুনিয়া থেকে পর্দা নিয়ে নেব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি গৌসে পাক তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি গৌসে পাক এসার নামাজ পড়ে মোরাক্কাবাতে বসে বসে আল্লাহর দিদার করতে করতে আমি দুনিয়া থেকে তোমাদের কাছ থেকে পর্দা নিব, জোরে বলো। আমার গাউসে পাকে গ্যারা শরীফের 11 তারিখে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আহল সুন্নাত জামাতের মানুষেরা, আমার সুন্নি বাপজি ভাইয়ের আমরা, তার জন্য আমরা গ্যারা শরীফ পালন করি। আল্লাহ মোহাম্মদ হরদম জাবান পাক নামে, মোহাম্মদ হরদম জাবান শরণ কালাম, মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার গাউসে পাক মাহবুব সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন আমি একটা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই সুবহানাল্লাহ, দেখি একজন মুসলমানের সঙ্গে একজন ইহুদির ঝগড়া হচ্ছে। কার সঙ্গে? একজন ইহুদির সঙ্গে এক মুসলমানের ঝগড়া। কেমন ঝগড়া হয়? তর্ক বিতর্ক ঝগড়া হয়। ও তর্ক করছে, তার সঙ্গে ও তর্ক করে যায়, তারা কথা কাটাকাটি আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ, ওই সময়ে যেন ইহুদির সঙ্গে মুসলমানের ঝগড়া করছে। জিজ্ঞাসা করছে বলে বাবা, আমার গাউসে পাক বলছিলাম তোমরা এই জায়গায় ঝগড়া কেন করছো বলো, ঝগড়া কেন করো? আমার গাউসে পাক যেমনি বলল, মুসলমানটা বলছেন ও গো গাউসে পাক, ও গো আমার গাউসুল আজাম, ও গো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, এই জন্য আমাদের ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়। এই ইহুদিটা বলেন আমার নবীকে আল্লাহ তাআলা বলে ঈসা নবীর চাইতো, বলে আল্লাহ তাআলা আমার নবী চাইতো ঈসা নবী কাল্লা বড় আফজাল বানিয়েছেন। ইহুদিটা বলছে তোমাদের নবীর চাইতো, নবী মুহাম্মাদের চাইতো ঈসা নবীকে আল্লাহ বড় সম্মানিত বানিয়েছেন, আল্লাহ বড় সম্মান দান করেছেন, বলে এটা বিশ্বাস করা যাবে? মুসলমান বলে ও গো গাউসে পাক,
আমি এটা মানতে পারি না, এটা আমার দরাতে সমর্থন হয় না। কেন আল্লাহ তাআলা আমার ঈসা নবীরও নবী করে আমার নবীকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন? জোরেওয়ালা আমার গাউসে পাক, আমি এই জন্য ইহুদিটার কথাটা মানতে পারি না, এই জন্য ইহুদিটার কথা আমি মানতে পারি না, আমি ইহুদিটার কথা আমি মেনে নিতে পারি না। ও আমার গাউসে পাক, আরে এই ইহুদিটা এরকম কথা বলে, আমি বলি আমার নবীকে আল্লাহ আফজাল বানিয়েছে, ইহুদিটা বলছে না 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 আমার ঈসা নবীকে আফজাল বানিয়েছে। আমার গাউসে পাক বলে, ও বাবা ইহুদি বলো তুমি কেন আমার নবীর চাইতো আফজাল, তুমি ঈসা নবীকে বলো কিসের জন্য তুমি বলে যাও। আমার গাউসে পাক যেমনি বলা, ইহুদি বলছে নগো গাউসে পাক আমি এই জন্য বলি আমার ঈসা নবী মুর্দাকে জিন্দা করতে পারতে। আমার গাউসে পাক বলছেন বলে ইহুদির বলে এটা এই কথা তোমার শেষ, বলে গো গাউসে পাক তিনি বলছিল ও বাবা ইহুদি বলো বলো এটাই তোমার ধারণা, বলো তুমি যদি জানতে পারো সুবহানাল্লাহ আমি গাউসে পাক যদি মুর্দাকে জিন্দা করে যদি দিতে পারি তাহলে কি তুমি মানবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক ঈসা নবীর চাইতো আল্লাহ আফজাল আল্লাহ বানিয়েছে? ইহুদিটা বলল হ্যাঁ কেন মানবো না। আমার গাউসে পাক তিনি বললেন চলো চলো যাই সুবহানাল্লাহ। আমার গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদির জিনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন চলো বাবা চলো চলো আমাকে তুমি নিয়ে চলো কোন জায়গা যাবে? তিনি বললেন বলো চলো যাও একটা পুরনো কবরের কাছে নিয়ে চলো, পুরনো কবরের স্থানে আমাকে তুমি নিয়ে চলো। ইহুদিটাকে সঙ্গে করা নিয়ে যাওয়া হলো। আমার গাউসে পাক বলে বলি ইহুদিরে বলো বলো তুমি কোন কবর থেকে জিন্দা করতে হবে আমাকে তুমি বলো। আবার গাউসে পাক তিনি বললেন বলো কোন কবরটা দেখাও। একটা সব চাইতে হলো যেটা গলো প্রাচীন যেটা গলো পুরনো কবর। আমার গাউসে পাকের কাছে নিয়ে যাওয়ার পরে আবার গাউসে পাককে বলা হলো এই কবর থেকে আপনি জিন্দা করে। আবার গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ওই সময় আমি একটু মাটি নিয়া কম্বেজনিল্লাহ বলে কবরে যখনই মারলাম সুবহানাল্লাহ আমার গাউসে পাক আল্লাহর হুকুমে গাউসে পাক জিন্দা করলেন। জোরে বলো আমার গাউসে পাক ওই সময় জানা মুর্দাকে জিন্দা মুর্দাকে জিন্দা করলেন। এ আমার গাউসে পাকের কাছে বলছিল ও গাউসে পাক যদি আপনার দ্বারাতে যদি এটা যদি সম্ভব হয় কারণ আপনি তো নবী নন। জোরে বলুন আমার গাউসে পাক বলছেন বাবারে আমি তো নবী নয় আমি হলাম একজন আল্লাহর গোলাম, আমি হলাম নবীর গোলাম। জোরে বলো আমি গোলাম নবীর গোলামের গোলাও, আমি গাউসে পাক আমি হলাম আল্লাহর একজন বান্দা। ও আল্লাহর ওলি গাউসে পাক তিনি ওই সময় মুর্দাকে জিন্দা করে জানিয়ে দিলেন জগৎবাসী রে আমার গাউসে পাককে আল্লাহ তাআলা এইরকম কারামাত আল্লাহ দান করেছে। কারণ আমার গাউসে পাকের আলোচনা শুনলেন কেন একদিন বুড়ি মা এ গাউসে পাক 12 বছর ধরে কেঁদে 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 ওই বুড়ির চোখের পানি ধরে ধরে চোখে ঝাপসা ধরে যায় চোখে ছাদি পড়ে যায় চোখে দেখতে পাই না চোখে কেঁদে 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 যেন চোখ বাসায়া ভোগ বাসায়া দিয়েছিলেন একইভাবে এক জায়গায় বসে বসে 12 বছর ধরে তিনি কেঁদেছিলেন। জোরে বলো আমার গাউসে পাক দেখো ও
গৌসে পাক কি বন্নে ওয়ালা রাও, ও গৌসে পাক কে প্রেম করনে ওয়ালা রাও, আজকে দেখো আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলেন, বলে মা জননী, ও গো মা তুমি এই জায়গায় কেন কাঁদো মা, বলো 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 মা, তোমার কেঁদে কেঁদে চোখ দুটো ঢুকে গিয়েছে, মা জননী তুমি শুকিয়ে গেছো, তোমার শরীরটা উষ্ণ কৃষ্ণ হয়েছে, মা জননী তুমি কেন কাঁদো, বলো বলো মা তুমি কতদিন ধরে এই জায়গাতে কাঁদো মা। তিনি বললেন, বলে বেটা রে আমি এই জায়গাতে কাঁদি একটা দিন নয় দুইটা দিন নয় একটা বছর নাই দুইটা বছর নয়, আমি কানতে আছি বারো বছর ধরে, আমি বারো বছর ধরে কাঁদি। আমার গাউসে পাককে বলে, বলে মা গো তুমি বারো বছর ধরে কেন এই জায়গাতে মা কাঁদো, বলো বলছো সব কথা। আমার গাউসে পাককে যখন খুলে বলা গেল, আমার নওজোয়ান বেটাকে সুন্দর করে গোসল দিয়া দুলহা সাজিয়ে দেওয়ার পরে তাকে বর সাজিয়ে দিয়া সুন্দর করে বর জাতির সঙ্গে তারা নৌকাতে করে ওই পারে গেল বিয়ে করতে। তারা বিয়ে কমপ্লিট করার পরে সবাই মিলে একসঙ্গে দেখলাম দুলি সহ বর সহ বর যাত্রী সহ যেন সবাই আসতে ছিল। ওই সময় দেখলাম আমার বেটা আসবে, এমন একটা তুফান দেখা যায়, আর ওই তুফানে এমন গুলো বর যাত্রী সহ সবাই যেন উল্টে গেল, আর যেমন চোখের সামনে উল্টে যাওয়া, আমি আমার ছেলের বউকে দেখতে পেলাম না, আমার বেটাকে দেখতে পেলাম না, যত বড় যাত্রীরা ছিল সব যাত্রীরা যেন মারা গেল, কাউকে দেখা গেল না। এ আমার গৌসে পাক আমি এই জন্য বেটা, আমার যেন ছেলের জন্য কলেজা ছিঁড়ে যায়, আমার ছেলের জন্য দুঃখ আসে বেদনা হয়, আমার মনে কষ্ট হয়, বলে আল্লাহ তালা আমার বেটাকে আর দেখা যায় না। ও গৌসে পাক আমি এই জন্য আজকে একদিন নয় আমার ছেলের জন্য আমি বারো বছর ধরে কাঁদে। আমার গৌসে পাক ওই বড়ে মা চোখের পানি দেখে আমার গৌসে পাক সহ্য করলেন না, আমার গৌসে পাকের মনে কষ্ট হলো, আমার গৌসে পাকের মনে দুঃখ হলো। অগর পুলালামে অগ আজকে দেখে রবি আমি এই বড়ে মাকে খুশি করতে হবে, জোরে বল। আমার গাউসে পাক ওই সময় দৌড়াকাত নামাজ আদায় করলেন, জোরে বলুন, পায়রা কাত দৌড়ে কাত না ফল নামাজ আদায় করে বলছেন, ও গো বুড়িমা ও গো মা জননী, বলো বলো আজকে তুমি যদি তোমার বেটাকে যদি পেয়ে যাও বলো, তাহলে কি মা তুমি খুশি হয়ে যাবে। বুড়ি বলছে, বেটা এটা কেমন কথা বলো, এটা তো সম্ভব হবে না, একটা যুগ গুজরে গিয়েছে, জোরে বলে আপনার কি না এক যুগ, কয় যুগ, এক যুগ, বারো বছর এক যুগ হয় না, এক যুগ গুজরে গেছে, সুবহানাল্লাহ, এটা তো সম্ভব হবে না, এটা তো অসম্ভব হবে। বেটা গাউসে পাক বলো এটা তো সম্ভব হবে না, আমার পরিমাকে বলছে, বলো মা গো এটা সম্ভব হবে কিনা জানি না মা, বলো তুমি খুশি হবে কিনা এটা তুমি বলো, বলছে বেটা গাউসে পাক বলো বারো বছরই যদি আজকে চলে যাওয়া জিনিস আমি যদি ফিরে পেয়ে যা, আমার কলেজা দি যদি যে আগুন জ্বলে ওই কলেজার আগুন যদি নিভায়া যায়, বলো এর চাইতে আর বড় আনন্দর কিছু হতে পারে না। আমার গৌসে পাক বলো
তুমি যদি পারো তাহলে তো বড় খুশি হয়ে যায়। আমার গাউসে পাক বলে মা একটু অপেক্ষা করু, আমার গাউসে পাক আল্লাহর নিকটে দোয়া করলেন আকাশের দিকে তাকায়া। আমার গাউসে পাক আল্লাহর নিকটে হাত তুলে বলে মাওলা তুমি বলেছ মাওলা পাক মিনহা খালাকনাকুম ফিনহা নুখরিজুকুম তারাতান নুখরা মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায় তখন আমরা মাটি দিই, আল্লাহ কোরআনের আয়াত পড়ে মাটি দিই, তাই না? আল্লাহর কোরআনের আয়াত পড়ে মাটি দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বলছেন বলে মাওলা যে মাটি থেকে আল্লাহ তুমি মানুষকে সৃষ্টি করেছো, যে মাটি থেকে আল্লাহ তুমি সৃষ্টি করেছো বলে মাওলা ওই মাটিতে আবার সোয়ানো হবে। জোরে বলা ওই মাটিতে সোয়ানো হবে তারা তন্ন খরাও আল্লাহ তালা আবার তুমি মানুষকে জীবিত করবে। আল্লাহ গাবি গাউসে পাক তোমার দরবারে গাত তুলেছি মাওলা পাক এই ডুবে যাওয়া পর যাত্রী সহ আল্লাহ টুলি সহ যত জনা মারা গেছে ডুবে গেছে মাওলা সবাইকে মাওলা তুমি জীবিত করে দাও। আবার আল্লাহ তালা বলে গাউসে পাক এটা কি সম্ভব হবে? এটা তো সম্ভব হবে না, কেন একটা দুটো মানুষ নয় এত বড় নৌকা, আর নৌকা বর যাত্রী সহ যত সবাই কে কোন দিকে কোথায় চলে গেছে, কে ভেসে চলে গেছে, কে ওই জায়গাটি মরে পড়ে আছে বলে হাড্ডি মাংস গুলো পচে তাদের সব জড়ো সড়ো হয়ে গেছে, কেমন কে পোশাক পরেছিল পোশাক গুলো তো খুঁজে পাওয়া যাবে না, পোশাক গুলো কোথায় ভেসে চলে গেছে, কে কোন জায়গাতে গেছে কেউ বলতে পারবে না, বর কোথায় আছে কেউ বলতে পারবে না, ডুলি কোথায় আছে কেউ বলতে পারবে না, এটা তো সম্ভব হবে না। আমার গাউসে পাক বলে মাওলা তোমার দ্বারাতে সবই সম্ভব হবে। আমার গাউসে পাক বলে মাওলা আজকে যদি মাওলা পাক তোমার কাছে যদি মাওলা তোমার যদি ফের হয়ে যা ও মাওলা তালা এই বুড়ি মা চোখের পানি সোগাবে না, আমার গাউসে পাকের দোয়া কবুল হবে না হবে না, আমার গাউসে পাকের দোয়া কবুল হবে, কেন এ গাউসে পাক তোমার দরবারে চোর এসে কুতুব হয়ে যায়। জোরে বল আমার গাউসে পাকের দরবারে চোর এসে কুতুব হয়ে যায়। জোরে বলুন, কারণ আমার গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদির জিলানি ও গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম সুবহানাল্লাহ মসজিদের ভিতরে আমার নামাজ পড়বেন, নামাজ পড়া হবে, নামাজ পড়া কমপ্লিট হয়েছে, আপন হুজরা বাবার কাই তিনি বসে আল্লাহর মরাকাবাতে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে আছে, আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়েছে, একটা চোর চিন্তা করছে বাগদাদের মানুষ, একটা চোর চিন্তা করেছে এতদিন তো মানুষের ঘরে চুরি করেছি, মানুষের বাড়িতে চুরি করেছি, এখন এমন এক জায়গাতে চুরি করব সুবহানাল্লাহ যার মালের পয়সার বেশি হবে। জোরে বলো, যার মালের দামটা বেশি হবে বাজারে বিক্রি করলে পয়সাটা বেশি পাওয়া যাবে বলে কি চুরি করা যাবে? সুবহানাল্লাহ চিন্তা করলো আজকে যদি বড় পীর আব্দুল কাদির জিলানির ও গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা যদি চাদর যদি চুরি করা যায় এই চাদরটাকে বাজারে বিক্রি করলে বেশি পয়সা পাওয়া যাবে, বেশি পয়সা পাওয়া যাবে বলো মনের এরাদাটা নিয়ে মনের কথাটা মনে রেখে দিও। রাত্রি বেলাতে ঢুকলো আর ঢোকার পরে চাদরটাকে নেওয়া হলো, কার চাদর? আমার গাউসে পাকের চাদর।
আমার গাউসে পাকের চাদরটাকে যখন নিয়ে নেওয়ার পরে সুবহানাল্লাহ রাত্রি বেলাতে মসজিদ থেকে বের হয়ে যাবে, আর যেমনি বের হবে আর একজন মুসল্লি এসে যেন নামাজ পড়তে আরম্ভ করেছে, যে বলে নামাজ পড়তে আরম্ভ যেমনই করেছে সুবহানাল্লাহ, এইরকম করে যখন মানুষ সেই যায় এসেই যায়, বলে এবার তো আমি চোর ধরা পড়ে যাব, এবার তো চোর ধরা পড়ব সুবহানাল্লাহ। মসজিদের একটা কোনাতে সপের মধ্যে জড়ে গেল আমার গাউসে পাকের চাদরটাকে গায়ের সঙ্গে জড়ে নেওয়ার পরে, যখন গড়ে গাউসে পাকের চাদরটাকে জড়ে নেওয়ার পরে মসজিদের এক কর্নারে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ। সকালবেলাতে যেন আমার গাউসে পাকের কাছে একজন ব্যক্তি আসার পরে বলছেন, ওগো গাউসুলে আজাও, ওগো আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিনারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আপনার কাছে আসলাম, আমাদের একটা ইমামের দরকার। জোরে বলেন ওগো গাউসে পাক, আমাদের একটা ইমামের দরকার, আমাদের একটা ইমামের অভাব, আপনি এই ইমাম থাকলে একটা নির্বাচন করে আপনি দেন। বলছে বাবা নির্বাচন করার জন্য কোথায় যাবে, আর নির্বাচন করার জন্য কোথায় ঢুঁড়বে, আর কোথায় যেতে হবে না, কোথাও ঢুঁড়তে হবে না, ও বাবা যাও মসজিদের কন্যারে দেখো আল্লাহর একজন আবে, আল্লাহর একজন প্রেমী, একজন কুতুব আছে তাকে ধরে নিয়ে যাও, আর তোমরা তার পিছনে ইক্তাদা করে তাকে ইমাম বানিয়ে নামাজ পড়বে। এরই নাম হলো গাউসে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক মাহবুবে সুবহানি খুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি ও গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, পাবজি ওই সময় 12 বছরে বার যাত্রী সহ ডোবা যাত্রীগুলোকে আল্লাহ নিকটে দোয়া করে আল্লাহকে রাজি করিয়ে সারা জগৎকে দেখিয়ে দিলেন। জোরে বলেন আর তিনার কারামাত জাহির হলো, তিনার বহু কারামত আছে সুবহানাল্লাহ। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চোরেছে কুতুব হয়। জোরে বলেন চারটি খানি কথা, কেউ বলছেন যে আল্লাহর ওলি মানা যাবে না, আছে না নাই? আছে বিরাদার, আপনারা তো এই রুদ্রনগরী বসে আছেন কিছু বুঝতে পারছেন না, এর ঝালা সব বোঝা যায় না, বুঝলেন? আলহামদুলিল্লাহ আপনাদেরকে যেন আল্লাহ পাক আহলে সুন্নাত আল জামাতের মধ্যে অটুট যেন আল্লাহ রাখেন, শক্ত হয়ে থাকবেন, মজবুত হয়ে থাকবেন, যাতে করে কোনো কেউ আক্রমণ না করতে পারে, আক্রমণ যেন করতে না পারে একটা।